কি? আচ্ছা, তোমার কি কুন্তলকে দেখে খুব ভালো লেগেছে সেই জন্য দাদা চলে গেল? ওকে, আচ্ছা তুমি আমায় একটা জিনিস বলো যে দাদার কোন জিনিসটা তোমার সবচেয়ে মিষ্টি লাগে? সবকিছু সবকিছু বলি, তোমার নামটা বলো একবার। পিঙ্কি ভাওয়াল। পিঙ্কি। আর দাদার নাম? জয়দেব ভাওয়াল। জয়দেব জয়দেব ভাওয়াল। দাদা তো পৃথিবীর সবচেয়ে লাকি ম্যান। আর আমাদের পিঙ্কি বৌদির জন্য একটা বড় দেখে, ইনফ্যাক্ট দুই বৌদির জন্য একটা বড় দেখে হাত তালি হয়ে যাক। একজন রাস্তায় দৌড়ে খাওয়ার পজিশন, আর একজন পাবলিকলি বলতে পারেন দাদার তো সব জিনিসই ভীষণ মিষ্টি। নিশ্চয়ই খুব খুব মিষ্টি। আর এই মিষ্টি সম্পর্কটা রয়েছে বলেই দাদারা আজকে সিটি চ্যাম্পিয়ন হতে পেরেছেন অবশ্যই। আর এবার আমি মঞ্চে যাকে ডেকে নেব একটু সময় নষ্ট না করে, সেও কিন্তু ভীষণ মিষ্টি, তাকে দেখলেই মনে হয় গালটা টিপে দিই। কিন্তু সে কিন্তু এই ছোট্ট বয়সে, সে ক্লাস টুতে পড়ে, কিন্তু টুতে পড়ে কিন্তু সে স্টার। এবং স্টার শুধুমাত্র ভাগ্যের জোরে না, সে সত্যি কিছু পারে সেই জন্য স্টার। আপনারা তাকে দেখেছেন ডান্স বাংলা ডান্সে, ডান্স বাংলা ডান্সে মিস্টার অ্যাটিটিউডের অ্যাওয়ার্ডটা সে ছিনিয়ে নিয়ে গেছে। দারুণ নাচে, আমি তো বলবো ছোটখাটো সালমান খান। আমি আর একটু ছোট হলে বলতাম আমি তোমার ক্যাটরিনা হব কিনা, কিন্তু এখন সেটা বলা যাবে না, একটু বড় হয়ে গেছি। টুক করে মঞ্চে ডেকে নিন ছোট্ট মিষ্টি গোলু, কিন্তু দারুণ পারফর্ম করছে, অক্ষতকে একটা বড় দেখে হাততালি দিয়ে। ডান্স বাংলা ডান্স থেকে অক্ষত চলে আসছে আমাদের মাঝখানে মঞ্চে। বডিগার্ড অক্ষত সিং রিপোর্টিং ম্যান। एक बार जो मैंने कमिटमेंट कर दी तो फिर मैं अपने आप की भी नहीं सुनता।